নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে, এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে বিষয়টি বা যে টপিকটি সেটি হচ্ছে শনির বক্রগতি। আপনারা জানেন যে রবি এবং চন্দ্র এই দুটি গ্রহ বাদে প্রত্যেকটি গ্রহেরই বক্রগতি লক্ষ্য করি আমরা, এবং যার মধ্যে শনি তার বক্রগতি হোক, তার উদয়, তার অস্ত, তার প্রত্যেকটি বিষয় যেন বেশি প্রভাব বিস্তার করে আমাদের মানব জীবন। তার অনেকগুলো কারণ বর্তমান। প্রত্যেকটি জিনিসের যে প্রাপ্তি সেটি সাধারণত আমরা বিচার করি যেটির মাধ্যমে, সেটি হলো স্থূল বিভিন্ন বিষয়বস্তু। তার মানে এটা বলা যেতে পারে স্থূল বিষয়বস্তুর মধ্যে দিয়েই আমাদের প্রাপ্তি বা অপ্রাপ্তির অভিব্যক্তি সেটি কিন্তু পরিলিখিত হয় বা পরিলক্ষিত হয়। শনির এই স্থূল জগতের বিষয়বস্তুর উপরে সেই একার রাজত্ব বলা যেতে পারে, যে কারণে শনির যে কোনো অবস্থার পরিবর্তন, তার যে কোনো ধরনের সঞ্চার মোস্টলি ইফেক্টিভ হয় প্রত্যেকটি রাশিলগ্নের ক্ষেত্রে। তৃতীয় ভাবস্থ শনি, তার বক্রগতি কতটা প্রভাব বিস্তারকারী হবে ধনুরাশির জন্য, চলুন সেই বিষয়ক তথ্য পাওয়ার বা নেওয়ার চেষ্টা করি। যেহেতু তৃতীয়ভাবে শনি বর্তমানে ধনুরাশির জাতক জাতিকাদের অবস্থান করছে, সে 29 জুন 2024 বক্রগতিতে যাবেন, এবং সেই সময় থেকে তার ইনক্লিনেশন কিন্তু দ্বিতীয়ভাবেও থাকবে। শনির দৃষ্টি আপনার রাশির পঞ্চমে, আপনার রাশির নবমভাবে এবং আপনার রাশির দ্বাদশভাবে থাকছে। লক্ষ্য করা যাবে এই সঞ্চারের প্রভাবে আপনার বেশ কিছু কর্ম সংক্রান্ত যোগাযোগ কিন্তু সংঘটিত হবে, যে যোগাযোগগুলো এতদিন ধরে বহুলো চেষ্টা করার পরেও আপনি করে উঠতে পারেননি। আপনি চেষ্টা করেছেন যোগাযোগ করার, পরিকল্পনা করেছেন, কিন্তু কোথাও যেন গিয়ে সেই যোগাযোগ, সেই পরিকল্পনা কোনোটাই বাস্তবায়িত হয়নি আপনার, এইভাবেই কিন্তু চলতে হয়েছে। আপনি চাকরি নিয়ে যোগাযোগ করেছেন, আপনি ইন্টারভিউ দিয়েছেন, সেখানে ইন্টারভিউ থেকে কল আসেনি, আপনি অপেক্ষায় ছিলেন যে চাকরি চেঞ্জ করব, প্রায় দৌড় গোড়াই ছিলেন চেঞ্জ করার, কিন্তু এমন একটি সিচুয়েশান তৈরি হলো আপনি চেঞ্জ করতে পারেননি। তার মানে কোথাও যেন গিয়ে এটা বলা যেতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের কর্ম সংক্রান্ত যে যোগাযোগ করার চেষ্টা তারা করেছিলেন সেটাকে বাস্তবায়িত তারা করতে পারেনি, যে কারণে আমি মনে করি এই শনির যে বক্রগতি তৈরি হচ্ছে এতে কিন্তু এই যোগাযোগগুলো অ্যাটলিস্ট পারমিসেবল হবে। আপনার যে জায়গাগুলো আটকে আছে, যে জায়গাগুলো কমপ্লিট করতে পারেননি, সেই জায়গাগুলো যদি কর্ম রিলেটেড বিষয়ে থাকে কিন্তু সুগঠিত হবে বা সম্পন্ন হবে। একই সাথে আপনাদের বলি, অনেক ধনুরাশি জাতক জাতিকারা রয়েছেন কয়েকটি স্পেসিফিক বিষয় থেকে স্বাস্থ্য সমস্যা ভোগ করছে, যার মধ্যে রয়েছে আপনার স্কিন রিলেটেড কিছু ডিজিজ, স্কিন, হেয়ার ইত্যাদি ইত্যাদি বিষয়, ডাইজেস্টিভ বিষয় রয়েছে, এবং আছে আর্থ্রাইটিস বা অস্থি সংক্রান্ত যে কোনো একটা পেন। আমি মনে করি বক্রগতির শনি আপনার এই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা পজিটিভিটি নিয়ে আসবে। প্রশ্ন হলো কেমন ধরনের পজিটিভিটি আনতে পারে? দেখুন, পজিটিভিটি আনবে থ্রু মেডিকেল চেকআপ অর থ্রু মেডিকেল হেলথ। অর্থাৎ এখানে এমন হতে পারে আপনার কোনো একটি পরামর্শ দিয়েছিলেন ডক্টর বাবু নেওয়ার জন্য, কিন্তু আপনি কোনো কারণবশত কার্যত সেই পরামর্শ নিতে পারেননি। সেটি একটা সার্জারি হতে পারে, সেটি একটি বিশেষ প্রকৃতির চিকিৎসা হতে পারে, সেগুলো হয়তো আপনি পুনরায় শুরু করলেন এবং একটা ভালো ফলাফল আপনি পেলেন বা পেতে পারেন এই সময়কালের মধ্যে। এটি একটা পজিটিভ দিক কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। এই কম্বিনেশন শুধুমাত্র চাকরির ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, স্বনিয়ন্ত্রিত পেশা বা ব্যবসার ক্ষেত্রেও কিন্তু এর যথেষ্ট প্রভাব আমরা দেখতে পারব। যেহেতু পঞ্চমভাবে শনির তৃতীয়তম দৃষ্টি থাকছে ধনুরাশির জাতক জাতিকাদের, সেলফ প্রফেশনে কিন্তু হারানো পরিকল্পনাগুলো পুনরায় বাস্তবায়িত হতে পারে, যে আপনি নতুন করে আবার সেলফ প্রফেশন শুরু করলেন, সেলফ প্রফেশনে যে যে ধরনের প্রতিবন্ধকতাগুলো আপনি বিগত সময়গুলিতে ফেস করেন সেই জায়গাগুলোকে আবার নতুন করে শুরু করার মতো অবকাশ তৈরি করা গেল, আপনার স্বপ্নগুলো পূরণ হওয়ার ক্ষেত্রে আপনি এগিয়ে গেলেন, বা এই ধরনের সমগোত্রীয় বিষয়বস্তু কিন্তু লক্ষ্য করা যাবে যদি আপনার রাশিটি হয়ে থাকে ধনুরাশি। অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের স্বনিয়ন্ত্রিত পেশা থেকে শুরু করে
বিভিন্ন রকমের বিষয়েই আমরা না হওয়া কাজগুলো সম্পন্ন হতে দেখব। যে আপনি সেলফ প্রফেশন শুরু করেছিলেন, আপনি হয়তো ডায়েটিশিয়ান, আপনি দেখলেন আপনি সেইভাবে অ্যাচিভ করতে পাচ্ছেন না, দেন ইউ ডিসাইডেড টু অ্যাচিভ সাম মোর ডিগ্রি, আপনি নতুন কোনো ডিগ্রি নিলেন, আবার নতুন করে শুরু করার পরিকল্পনা করেছেন, এবার বাস্তবায়িত হবে। ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকারা কোনো একটা এডুকেশনে 10 পা এগিয়েও পিছিয়ে গিয়েছেন, কোনো কারণবশত সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারেননি, এগিয়ে যেতে পারেননি, আমি কিন্তু মনে করি এগিয়ে যাওয়ার অবকাশ আসবে। আপনার যে বাধা বিঘ্নের জায়গাটা স্বনিয়ন্ত্রিত পেশা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি বিষয় ছিল, সেই জায়গাটা কিন্তু ম্যানেজ করতে পারবেন, এবং অবশ্যই এডুকেশনের ক্ষেত্রেও তার বিকাশ বা তার ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারব। ধনুরাশির জাতক জাতিকাদের নিশ্চিত সম্ভাবনা আছে তাদের এডুকেশনাল বিষয়ে কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার। অন্তত যে যে জায়গাগুলোয় আপনার এডুকেশনাল প্রবলেম আছে, এডুকেশনাল জায়গাটা আপনার থেমে গিয়েছে, হায়ার এডুকেশন করতে গিয়ে একটা বাধার মধ্যে পড়েছেন। আর বেসিক্যালি ধনুরাশি উচ্চশিক্ষার প্রতি কিন্তু অনেক আগ্রহী একটা রাশি, তারা চায় তাদের এডুকেশনের ডেভেলপমেন্ট হোক। কার্যত অনেক পরিস্থিতি থাকে যে অনেক সময় হয়ে ওঠে না বিষয়গুলো, বাট ধনুরাশি কিন্তু চায় যে তাদের অন্তত পক্ষে এডুকেশনাল যে সাকসেস, এডুকেশনাল যে গ্রোথ, সেগুলো যাতে হয়। সো এখানেও আমি স্ট্রংলি মনে করি ধনুরাশি জাতক জাতিকাদের সমগোত্রীয় বিষয়ের বাধা বিঘ্নগুলো এবার কাটতে পারে। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, রেট্রোগ্রেড প্ল্যানেটের একটা প্রবল ক্ষমতা থাকে পেন্ডিং কর্মগুলোকে কমপ্লিট করানো। আজকে যে যে কাজগুলোতে আপনার বাধা আছে, যে যে কাজগুলো আপনার পেন্ডিং আছে, যে যে কাজগুলো আপনার হয়েও হচ্ছে না, এবং এখানে হচ্ছে না তার কোনো রিজন নেই, আপনি বুঝতে পারছেন, আপনি একটা ফর্ম ফিল আপ করেছেন, আপনি একটা সার্টিফিকেট ইস্যু করতে চান, কিন্তু আপনি দেখলেন সেখানে বাধা চলে আসলো, এবং এই বাধাটা আসার বাস্তবিক কোনো কারণ নেই, এটা চলে এসছে। এই ধরনের বিষয়ে অগ্রগতির সম্ভাবনা প্রবল। আমরা রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু এই সময়ে একটা বেশ ভালো ঘটনার সম্মুখীন হতে চলেছে, যেখানে আপনার রিলেশনশিপ প্রবলেম বা তদ্গোত্রীয় কোনো সমস্যার মধ্যে দিয়ে হয়তো যেতে হচ্ছে। আপনি বুঝতে পাচ্ছেন যে এই জায়গাটাকে সঠিক করতে হবে, এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা আছে, কিন্তু কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণবশত আপনি এখনও পর্যন্ত আপনার সম্পর্কের জায়গাটাকে ঠিক করতে পারেননি, আপনার ভালোবাসার মানুষটির সাথে সেই দূরত্বের জায়গাটা এখনও পর্যন্ত রয়েছে। ডেফিনেটলি ইউ ওয়ান্ট, আপনি চান যে যাতে সম্পর্কের জায়গাটা ঠিক জায়গায় আসে, আপনি চান সম্পর্কটা নতুন করে আবার চলুক, কিন্তু এই যে মাঝের ডিস্টারবেন্স, মাঝের জটিলতা, মাঝের ভুল বোঝাবুঝি, এবং সবথেকে বড় কথা কি বলুন তো, ধনুরাশি যেটা সবথেকে সমস্যা ফেস করলেন সেটা হলো উইদাউট এনি রিজন অর উইদাউট এনি স্পেসিফিক রিজন আপনি এই প্রবলেমটা ফেস করছেন। সো আমি মনে করি আপনার এই সম্পর্কজনিত বিষয়ে যে জটিলতা, আপনি হয়তো আপনার বয়ফ্রেন্ডের সম্পর্কে এমন কোনো তথ্য পেলেন, আদতেও এক্সিস্ট করে না, বাট আপনার মনের মধ্যে চলছে যদি আমার সাথে এরকম নেগেটিভ করে, যদি আমাকে চিট করে। সো এখানে একটা কথা বলি, ধনুরাশির জাতক জাতিকাদের তাদের রিলেশনশিপ, তাদের রিলেশনশিপের বাধা, বা হয়তো 5 বছর ধরে আপনার একটা পরিকল্পনা ছিল তার সাথে আপনি আপনার জীবনটা অতিবাহিত করতে চান, কিন্তু কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণবশত সেটা হয়ে উঠেনি। এই ধরনের বিষয়ের ক্ষেত্রেও কিন্তু আমি পজিটিভিটি এক্সপেক্ট করছি, বা এক কথায় বলতে হলে ধনাত্মকতার মাত্রা বাড়বে রাশি যদি আপনার ধনু হয়ে থাকে। ধনুরাশির জাতক জাতিকাদের শুধুমাত্র প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে নয়, তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সন্তানের সাথে সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু নানা ধরনের ঘাত প্রতিঘাত এসেছে। আজকে দাঁড়িয়ে যদি আমরা সেই ঘাত প্রতিঘাতগুলোকে ম্যানেজ করার চেষ্টা করি, সেই ঘাত প্রতিঘাতগুলিকে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু এই বিষয়টা আপনাদের অবশ্যই আমাকে বলতে হবে যে বর্তমান যে সঞ্চার, যে সঞ্চারের প্রভাব আপনারা পাচ্ছেন, তার অনেকটাই আপনাদের দিকে যাবে, অনেক ক্ষেত্রেই তার পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং আমি কিন্তু এক কথায় বলতে হলে আশাবাদী যে ধনুরাশির জাতক জাতিকাদের শুভত্ব, শুভ ফলাফল তার সম্পর্ক জীবনেও আসবে, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও আসবে। খেয়াল করে দেখুন, এমন অনেক আত্মীয় স্বজন আছে বিগত 1 বছরের মধ্যে তাদের সাথে রিলেশনশিপটা প্রায় তলানি দেখে গেছে, এখন তাদের সাথে কোনো কমিউনিকেশন নেই, তাদের সাথে কোনো যোগাযোগ আপনার নেই, সেই জায়গাগুলো কিন্তু কিছুটা রেকটিফাই হতে পারে। আর রইল বাকি হচ্ছে ধনুরাশির সব থেকে ইম্পর্টেন্ট আর একটা বিষয়, যেটা এবার আমরা আলোচনা করতে চলেছি বা আলোচনা করব, সেটি হলো তাদের
ব্যবসা, যারা ব্যবসায় একটা হ্যাভক, লস, ডিস্টারবেন্স পাওয়ার পর জাস্ট বসে আছেন, বুঝতে পাচ্ছেন না কি করবেন, বা অনেক টাকা চিটেড হয়ে গেছেন, সেটা যে কোনো কারণ হতে পারে। আপনি হয়তো নতুন একটা পরিকল্পনা করেছিলেন, কোনো একটা ডিলারশিপ নিতে গিয়ে সমস্যায় পড়েছেন, ল লিটিগেশন ইত্যাদিতেও যুক্ত হতে হয়েছে, বাট হোয়ার আর দ্য সলিউশন, সলিউশনটা কোথায় সেটা আপনি পাননি। সো যে বা যারা আমি মনে করি এই ধরনের একটা বিষয়ক্রমের মধ্যে দিয়ে অন্তর্ভুক্তি হলো, যাদের এই ধরনের একটা বিষয়কে নিয়ে যারা প্রচুর পরিমাণে মেন্টাল হ্যাপাজার্ড সিচুয়েশনের মধ্যে দিয়ে কন্টিনিউ করলেন, আমি কিন্তু মনে করি তাদের এই সিচুয়েশনের ইম্প্রুভমেন্টের জায়গা নিশ্চিতভাবেই থাকবে। এবং অন্তত পক্ষে আপনার এই এই জায়গাটা ব্যবসা কেন্দ্রিক বিষয়, যেখানে টাকা আটকে আছে, লোনের কারণে আপনি এগোতে পাচ্ছেন না, নতুন নতুন লোন চলে আসছে, বা বিভিন্ন রকম মেন্টাল প্রেশার, মেন্টাল অরিজ আপনার আসছে, এই জায়গাগুলোকে আমি কিন্তু মনে করি আপনি রেক্টিফাই করতে পারবেন, স্ট্রং পসিবিলিটিস আছে রেক্টিফাই করার। এবং আই উইশ, আমি আমি আশা রাখি, আমি প্রার্থনা করি ধনুরাশি জাতক জাতিকারা যারা বর্তমানে ব্যবসায়িক জায়গাটা নিয়ে অতিরিক্ত চিন্তিত, অন্তত দেনা পাওনা এগুলো নিয়ে বেশি পরিমাণে ভাবছেন, সমস্যা আছে বলে ভাবছেন, এটা তো স্বাভাবিক একটা বিষয়, সেই জায়গাগুলো কিন্তু অনেকটা রেক্টিফাই করা যাবে, এবং সেটা করা যাক, অন্তত সেই ধরনের একটা বিষয়ক্রম যেন আপনার জীবনচক্রে আসে। চলুন আমরা এই বিষয়গুলো আলোচনা করার পর আমাদের কয়েকটি বিষয় যেটা সাধারণত আলোচনা করা কম হয়, যার মধ্যে একটা হলো সন্তান। সন্তান নিয়ে যারা ভুগছেন, যারা IVF থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রসেসের মধ্যে দিয়ে গেলেন, তারপরেও বুঝতে পাচ্ছেন যে সেই জায়গাটা সেইভাবে রেক্টিফাই হচ্ছে না, চিন্তা করছেন, পরিকল্পনা করছেন যে কি করা যায়, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট, তাদের ক্ষেত্রে জানাই যে আমরা কিন্তু দেখব ধনুরাশি জাতক জাতিকাদের কিছু মেডিকেল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে তাদের সন্তানের এই জায়গাটা, সন্তানের এই প্রাপ্তির জায়গাটা আরও বেশি কিন্তু স্ট্রং হতে পারে। 30 জুন থেকে 3 অক্টোবরের মধ্যে এই জায়গাটা বেশি পজিটিভ দিকে যাবে। দেখুন, বেসিক্যালি 30 জুন থেকে 15 নভেম্বর প্রায় 140 দিনের একটা বক্রগতির সময়কাল, যদিও এন্টায়ার টাইম কিন্তু একরকম নয়, কারণ প্রথম দিকে পূর্ব ভাদ্রপদ আপনার রাষ্ট্রাধিপতির নক্ষত্রে অবস্থান করবে, প্ল্যানেট হিসেবে স্যাটার্ন, তারপরে সে কিন্তু অবস্থান করবে রাহুর নক্ষত্রে শতদুই সাথে 3 অক্টোবরের পর। সো দু ধরনের নক্ষত্রে অবস্থানই সমগোত্রীয় ফলাফল নিশ্চিতভাবে প্রদান করতে পারে না। আমি মনে করি স্পেসিফিকভাবে প্রাথমিক অবস্থায় তার ফলাফলটা বেটার হতে পারে, শতভিষায় অবস্থানকৃত যে সময়কাল সেটি কিন্তু আপনাদের অনেক সচেতনতা থাকতে হবে, যেখানে কর্মজীবনের ক্ষেত্রেও। এবং পার্টিকুলারলি আমি মনে করি 3 অক্টোবর থেকে 15 নভেম্বরের মধ্যে যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন, চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, প্রচুর কনসাস হয়ে নিতে হবে। কিন্তু হঠাৎ করেই চাকরি পরিবর্তন করে দিলাম, হঠাৎ করেই চাকরি চেঞ্জ করে নেব, এই মেন্টালিটিটাকে কিন্তু ঠিক করতে হবে, আদারওয়াইজ মে সাম প্রবলেম অ্যারাইজ, কিছু সমস্যা নতুন করে আসতে পারে। আচ্ছা, আরেকটা কথা আমি বলি, আপনাদের যাদের গৃহকেন্দ্রিক একটা সমস্যা আছে, বাড়ি তৈরি করবেন বলেও করতে পারেননি, ফ্ল্যাট নিয়ে সমস্যায় পড়েছেন, বিভিন্ন ল লিটিগেশনের সমস্যা এসেছে ইন পার্সোনাল লাইফ, ইন প্রফেশনাল লাইফ, আমি আপনাদের বলে দিচ্ছি, ধনুরাশি যদি আপনার হয়ে থাকে, নক্ষত্র মূলা বা উত্তর আষাঢ়া যদি আপনার হয়ে থাকে, 30 জুন থেকে শুরু করে 15 নভেম্বরের মধ্যে আপনার ল লিটিগেশনের প্রবলেম মিটে যাবে, এবং আপনার জয়ী হওয়ার সম্ভাবনাটাই আমি কিন্তু মনে করি অনেকটা বেশি। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল, শনির সঞ্চার এবং বক্রগতি নিয়ে মূলত আলোচনা ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে, আর প্রচুর 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 ভালো থাকতে হবে। আমি জানি আপনারা প্রত্যেকেই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। শেষ করছি আজকে এখানেই, জয় শ্রী গণেশ।